হ্যালো এভরিওয়ান সবাইকে আবারও ট্রিপল জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডিপিডিসি টু থাউজেন্ড টোয়েন্টি এসএই ইলেকট্রিক্যাল টেকনোলজির জব সলিউশন সো আপনারা সঙ্গেই আছেন বরাবরের মতোই এটি দুইটি অংশে বিভক্ত থাকবে একটি হচ্ছে পার্ট ওয়ান আর একটি হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানে ছয়টি কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে এবং পার্ট টুতে ছয়টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা করা হবে এখানে টোটাল কোয়েশন ছিল বারোটি সো দেন করে আমরা আমাদের মূল লেকচারে ফিরে যাই কোশ্চেন নাম্বার ওয়ান বুয়েটে এই এক্সামটি অনুষ্ঠিত হয়েছে ছয় মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি এখানে প্রথম যে কোশ্চেনটি ছিল কোশ্চেনটি আনব্যালেন্স থ্রি ফেস সিস্টেম থেকে দেওয়া ছিল এবং কোশ্চেনটি ছোট একটু ট্রিকি আর কি যে এখানে বলা হচ্ছে যে নিম্নে সার্কিটটি এবিসি ফেস সিকোয়েন্সের একটি ব্যালেন্স এখানে ব্যালেন্স হবে না এটা হচ্ছে আনব্যালেন্স আমি আগেই বলেছি এটা আনব্যালেন্স আনব্যালেন্স থ্রি ফেস সার্কিট এখন এটা আনব্যালেন্স থ্রি ফেস সার্কিট এই জন্য যেখানে আপনারা জানেন যে ব্যালেন্স আনব্যালেন্স বিস্তারিত বলতেছি না এখন কোশ্চেনে দেওয়া ছিল যে ডাব্লু ওয়ানের মান বের করতে হবে এখানে দুইটি ওয়াট দেওয়া আছে ওয়াট মিটার ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু ওয়ানের মানটা বের করতে হবে এখন যদি কোশ্চেনটা এরকম হতো যে টোটাল পাওয়ার কত সেই ক্ষেত্রে আমরা ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু বের করব এবং ডাব্লু ওয়ান ডাব্লু টু বের করে তারপরে এটা যোগ করবো যেহেতু কোশ্চেনটি আনব্যালেন্স এবং আনব্যালেন্স থ্রি ফেয়ার সিস্টেমের কোশ্চেন এবং একটু এই কোশ্চেনগুলো একটু বড়ো হয় এই জন্য পরীক্ষায় হয়তো দুইটি মান বের করতে নাও বলা থাকে একটা মান বের করলেই কোশ্চেনের যে টাইম অনুসারে যতটুকু দরকার সো এখানে আমরা এই ডাব্লু ওয়ানের এর মান অর্থাৎ এই ওয়াট মিটারের মান বের করার ক্ষেত্রে আমরা জানি যে ওয়াট মিটারের ক্ষেত্রে এখানে একটি কারেন্ট কয়েল থাকে আর একটি ভোল্টেজ কয়েল বা প্রেসার কয়েল যেটা বলি অর্থাৎ কারেন্ট কয়েলটা কী করবে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে এই লাইনের মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টটা সে মেজার করবে আর এই লাইনটু এই লাইনের সাথে যে লাইনের সাথে ভোল্ট ভোল্টেজ থাকবে অর্থাৎ প্রেসার কয়েলটা থাকবে তার ভোল্টেজটা সে মেজার করবে অর্থাৎ এবির ভোল্টেজটা মেজার করবে এবিটা কোথায় আছে এবিটা এবি ফেজের মধ্যে আছে। এখানে একটা বলে রাখি যে এখানে বলা হচ্ছে যে এ বিসি ফেস আমরা জানি যে ফেস সিকোয়েন্স হচ্ছে একটা পজিটিভ ফেস সিকোয়েন্স আর একটা নেগেটিভ ফেস সিকোয়েন্স যেভাবে বলি আমরা যদি এবিসি যদি বলি সেই ক্ষেত্রে এ বি তারপর সিতে যাবে আবার আরেকটা হচ্ছে যে এ সি বি এবিসি হইলেন যে লাইন ভোল্টেজগুলো কী হবে ভি এ বি ভি বি ভি সি এ আর যদি এসিবি হয় সেই ক্ষেত্রে সি এটা আগে আসবে বিসিটা পরে আসবে আর প্রত্যেকটার ক্ষেত্রেই ডিফারেন্সটা কত হবে একশো বিশ ডিগ্রি আর এখানে যেহেতু ডেলটা এবিসি ফেস সিকোয়েন্স এ থেকে বিতে আসবে কারেন্টটা এ থেকে বিতে কারেন্ট আসবে তারপর বি থেকে সিতে কারেন্ট তারপর সি থেকে এতে কারেন্ট হয়ে এটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে এদিকে কারেন্টটা মুভমেন্ট করবে এবিসি ফেস সিকুয়েন্স এই ক্ষেত্রে এখন সলিউশনে যদি আমরা আসি সেই ক্ষেত্রে যেহেতু এটি এ ফেস সিকুয়েন্স এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ভিএবি হচ্ছে চারশো এই ক্ষেত্রে ভোল্টেজ দেওয়া আছে কত ফেস টু ফেস লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে চারশো ভোল্ট এখানে দেওয়া আছে এটাতে চারশো ভোল্ট এটা জিরো অ্যাঙ্গেল যদি এবিকে কে যদি আমরা রেফারেন্স ধরি তাহলে এব বি ফেস সিকুয়েন্স হলে এবি বিসি সি এ হবে বিসি হবে একশো বিশ ডিগ্রি তারপরে সি হবে মাইনাস দুশো চল্লিশ এখন আমাদের বের করতে হবে কি যে এবির মধ্যে ভোল্টেজ এবং এই লাইনের কারেন্ট ওকে তাহলে এবির মধ্যে ভোল্টেজ মানে অর্থাৎ এই যে এ বি এর মধ্যে যে ভোল্টেজ থাকবে আর এখানে কি রেজিস্টেন্স বা রিয়াক্টেন্স যেটি বা ইম্পিডেন্স এসির ক্ষেত্রে ইম্পিডেন্স সে কত আছে বিশ ওহম প্লাস জে অফ জিরো অর্থাৎ কোনো এখানে ক্যাপাসিটি রিয়াক্টেন্স বা রিয়াক্টেন্স কিছুই নেই সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বি যে এ বি ফেজের মধ্যে যে কারেন্টটা হচ্ছে তাহলে এ বি ওর ভোল্টেজ বাই ওর ইম্পিডেন্স তাহলে বি কত ছিল যে চারশো বাই জিরো চারশো অ্যাঙ্গেল জিরো বাই দুই বিশ এটা করলে হচ্ছে এটা এখন আমাদের দরকার হবে যে আই এই জায়গার কারেন্টটা যে এই ফেসে অর্থাৎ এই লাইনে কারেন্ট বের করতে গেলে আমাকে এই কারেন্টটা বের করতে হবে আর এই কারেন্টটা বের করতে হবে তারপর আমরা কি করব এখানে একটা কেসিএল করতে হবে সেই ক্ষেত্রে আমরা কী করব এবার এসির কারেন্টটা বের করব তাহলে সেই ক্ষেত্রে এসির কারেন্টটা বের করতে গেলে যেহেতু আমাদের ফেস সিকোয়েন্স দিয়ে আছে কি সি এ তাহলে আমরা আই সি এ বের করব এ হচ্ছে ভি সি এ ওয়াই জেড সি এ তাহলে ভিসি এ আমাদের জানা আছে ভি সি এ কত এটা ফেস সিকোয়েন্স থেকে জানতেছি এই ক্ষেত্রে তাহলে কারেন্টটা যাচ্ছে কত এবি তারপর সি এ তারপর আমাদের দরকার হলো এটা যেহেতু সোর্স কারেন্ট তাহলে আমাদের হচ্ছে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে আমরা এখানে কি করব কেসিএল অ্যাপ্লাই করব এখানে কেসিএল অ্যাপ্লাই করতে গেলে কি হচ্ছে আমাদের কে পয়েন্টে আই এ কারেন্টটা ইনপুট হচ্ছে কে কে কোন কোন কারেন্ট এখানে যাচ্ছে আই এ আর আইসিএ যাচ্ছে বের হয়ে যাচ্ছে কত আইএবি সেই ক্ষেত্রে আই এ বের করতে গেলে আইএইবি থেকে আইসিটা বাদ দিয়ে দিলে আমাদের কারেন্টটা বের হবে এখন আমরা কি এই সূত্র ইউজ করতে পারি যে ডাব্লু এগুণগুলো রুট থ্রি ভিএল আইএল কস থ্রিটা এটা করতে পারি না এটা করতে পারি না এটা হচ্ছে ব্যালেন্স সিস্টেমের জন্য এই সূত্রটা আমাদের করতে হবে কি আমরা আগেই বলেছি যে ডাব্লু ওয়ান বের করতে গেলে ওই জায়গার ভোল্টেজ আর ওই জায়গার কারেন্ট গুণ করতে হবে এবং কস দিয়ে গুণ করতে হবে এবং কসটার অ্যাঙ্গেল কী হবে অ্যাঙ্গেলটা হবে ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেলের ডিফারেন্স ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেলের ডিফারেন্সটা এখানে হবে সেই ক্ষেত্রে ভোল্টেজটা কত ছিল ভিএবি চারশো কারেন্টটা কত পাচ্ছি যে এই আটত্রিশ পয়েন্ট সেভেন এইট কস ডিফারেন্সটা কত এ ডিফারেন্স কত এব ডিফারেন্স হলো জিরো মাইনাস এর ডিফারেন্স কত অর্থাৎ এ বলতে আই এ আই এর ডিফারেন্স হচ্ছে কি মাইনাস একান্ন পয়েন্ট এইট ওয়ান অর্থাৎ সেই ক্ষেত্রে মাইনাস আর মাইনাস এখানে প্লাস হয়ে যাবে ফিফটি ওয়ান পয়েন্ট এইট এইট সিক্স এখন এটা ক্যালকুলেশন করলেই ক্যালকুলেটরে দিলেই হচ্ছে এটাই ওয়াট এটাই ডাব্লু ওয়ানের মান একইভাবে যদি ডাব্লু টুর মান যদি বের করতে বলতো সেই ক্ষেত্রে ডাব্লু টুর মানও বের করতাম সেই ক্ষেত্রে বিসি নিতাম আর ভোল্টেজটা কত বিসি ভোল্টেজ হচ্ছে সেই ক্ষেত্রে এটা আর সি এ তো আমাদের আগে থেকেই জানা আছে শুধু বিসিটা নিলেই হয়ে যাব হয়ে যাবে ওকে আশা করি মোটামুটি মোটামুটি আপনারা এই যে এক নম্বর যে কোশ্চেনটা ছিল আনব্যালেন্স সার্কিট থেকে এই কোশ্চেনটা বুঝতে পেরেছেন এবার পরবর্তী যে সলিউশন সেই সলিউশনে যাচ্ছি যে পরবর্তী সলিউশনটা খুবই সিম্পল যে এটা ডিসি সার্কিটের একটা ম্যাথ যে সমতুল্য রেজিস্টেন্স কত হবে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স কত হবে এখানে পয়েন্ট ম্যাথড ইউজ করলে এটা পাবেন এটা ইজি কোনো আমি আর বিস্তারিত এটা বলতেছি না যে এটা খুবই সহজ ক্ষেত্রে আর এবি কত হবে আমরা যদি পয়েন্ট ম্যাথড ইউজ করি সেই ক্ষেত্রে প্যারাল তারপর সিরিজ তারপরে এটা হবে প্যারাল তারপরে এটা সিরিজ তারপরে আবার গোটালটা প্যারাল তারপরের সাথে গুলো সিরিজ করলেই হয়ে যাবে এবার তিন নম্বর কোয়েশনটা ছিল যে এরকম যে একটি ডিসি সিরিজ মোটর যে দুইশো বিশ ভোল্টের চল্লিশ এমপি কারেন্ট নেয় যখন আটশো আর পি এম এ ঘরে সেই ক্ষেত্রে তার রেজিস্টেন্স দেওয়া আছে আর্মেচার রেজিস্টেন্স দেওয়া আসে যে এফ এল ফিল্ড রেজিস্টেন্স যেটা আছে ফিল্ডের বা এটাকে আর এসিউ বলতে পারি সিরিজের সাথে যেটা হবে সেই ক্ষেত্রে সিরিজটাই তো ফিল্ড হ্যাকারের কাজ করবে এখানে আয়রন লস এবং ফ্রিকশন লস দেওয়া আছে পয়েন্ট ফাইভ সেই ক্ষেত্রে মোটরের আউটপুট কত হবে এই ক্ষেত্রে আমরা কী করব যে মোটরের পাওয়ার ডায়াগ্রাম যেটা আছে সেই পাওয়ার ডায়াগ্রামটা যদি আমরা জানতে পারি সেক্ষেত্রে প্রথমে কী মোটর ইলেকট্রিক্যাল লোড নেবে সেই ক্ষেত্রে তারপরে ফ্রিকশন এবং আয়রন এবং ফ্রিকশন লস হবে তারপর সেই আয়রন ফ্রিকশন লস বাদ হয়ে তারপরে কী হবে আউটপুট হবে সেই ক্ষেত্রে তাহলে ডেভেলপমেন্ট যে মোটরের যে ডেভেলপমেন্ট আউটপুট সেটা আমাদের আগে বের করতে হবে সেই ক্ষেত্রে বের করতে গেলে আমাদের ই এ দরকার আমাদের ই এম বা ইবি বলতে পারি যে ব্যাক ইএমএ যেটা হবে সেটা ইনপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজতে কী হবে এই যে এর যে ড্রপ যে ফিল্ডের ফিল্ড রেজিস্ট্যান্স বা সিরিজ রেজিস্ট্যান্স যেটা আছে এটা ড্রপ আর এই যে আর এর যেটা ড্রপ এই ড্রপটা বাদ যাবে ভোল্টেজ থেকে ভোল্টেজ থেকে বাদ দিলে দুইশো আট এখন ইবিআই এ গুণ হবে এটি হচ্ছে মোটরের পাওয়ার ডেভেলপ এটা থেকে আয়রন এবং ফ্রিকশন লস বাদ দিলে আমাদের যে মোটরের যেটা আউটপুট সেটা আমরা পেয়ে যাব এটা মোটামুটি সিম্পল এবার ট্রান্সফর্মার ইফিসিয়েন্সি যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা খুবই সিম্পল যে এক লাইনের একটি অঙ্ক এই ইফিশিয়েন্সি সূত্র তো আমরা জানি যে ইফিশিয়েন্সি ইটা ইকুয়াল এক্স এক্সটা হচ্ছে যে কতটুকু লোডে সে এই ট্রান্সফর্মারটা রান করতেছে সেই লোডটা কতটুকু লোডে কাজ করতেছে কে ভি এ ইন্টু পাওয়ার ফ্যাক্টর কত পাওয়ার ফ্যাক্টর আছে ইন্টু এক্সো আবার এক্স ইন্টু কেভিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর প্লাস কোর লস প্লাস এক্স স্কোয়ার কতটুকু লোড়ে সে কাজ করতেছে তার ফুল লোড কফল লস ওকে এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আমাদের এখানকার ইফিসিয়েন্সি বের হবে এখানে দেওয়া আছে কোর লস কত দেওয়া আছে কফল লস কত দেওয়া আছে আমি আর এখানে বিস্তারিত কিছু বললাম না এটা খুবই সহজ ওকে এবার পরবর্তী যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল যে একটি ইন্ডাকশন মোটরে যে স্টার্টিং টর্চ থাকার পরও একটা থ্রি ফেস ইন্ডাকশন মোটরের স্টার্টার দরকার হয় কেন আমরা জানি যে ইন্ডাকশন মোটর যে চালু করার সময় তার স্টার্টার স্টার্ট করার সময় তার একটা স্টার্টার দরকার হয় এবং কী কী ধরনের স্টার্টার ব্যবহার করা হয় এটা একটি থিওরিটিক্যালি কোশ্চেন এবং এই কোশ্চেনটি অনেকেই যে এইভাবে দিয়ে থাকে থাকেন যে ব্যাকি এম এম যেহেতু নাই সেই ক্ষেত্রে অনেক কারেন্ট ফ্লো হবে বেশি কারেন্ট আসলে কথাটা এরকম না এটা হচ্ছে ডিসি মোটরের ক্ষেত্রে এই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু এসি মোটর অর্থাৎ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে হচ্ছে কি আমরা স্লিপ সম্পর্কে জানি যে অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং স্লিপ কত থাকে স্লিপ থাকে ওয়ান এই সময় যে রোটর যে রেজিস্ট্যান্সটা হয়ে যায় জিরো হয়ে যায় আমরা রোটর রেজিস্ট্যান্সের সূত্র এটাকে ইন্ডাকশন মোটরটা হচ্ছে একটা শর্ট সার্কিটেড রোটেট শর্ট সার্কিটেড রোটেটিং ট্রান্সফর্মার হিসেবে কাজ করা হয় যার সেকেন্ডারিটা শর্ট সার্কিট হিসাবে থাকে কারণ যখন স্টার্ট করা হয় সেই ক্ষেত্রে যেহেতু স্লিপ থাকে ওয়ান সেই ক্ষেত্রে এ রেজিস্ট্যান্সের ভ্যালু অর্থাৎ রোটরের রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে কি জিরো যেহেতু রেজিস্ট্যান্স জিরো সেই ক্ষেত্রে এখানকার আর যখন মোটরটি স্থির থাকে অর্থাৎ এর যে রোটর যখন স্থির থাকে তখন যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকে এই ম্যাগনেটিক ফিল্ডটা কী করে রোটো এই রোটরের যে বারগুলো থাকে কপার বার সেই কপার বারে ফুল ভোল্টেজটা কী করে ইন্ডিউস করে যেহেতু ভোল্টেজ ফুল ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে আর রেজিস্ট্যান্স যেহেতু জিরো সেই ক্ষেত্রেই ইনফিনিট অনেক ইউজ পরিমাণ একটি কারেন্ট ফ্লো হয় স্টার্টিংয়ের সময় অর্থাৎ রোটরটা সেই সময় কি হয় শর্ট সার্কিট অবস্থায় থাকে এই জন্যই আসলে স্টার্টিংয়ে একটি ইউজ পরিমাণ কারণ থাকে ফ্লো করে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ফ্লোটা যদি কমাইতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে বিভিন্ন ওয়ে আছে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় স্টার ডেল্টা ট্রান্সফর্মার সেই ক্ষেত্রে কী করি আমরা স্টার ডেল্টা ট্রান্সফর্মে কী করি যে ইনপুটের যে ভোল্টেজটা অর্থাৎ ইনকামিং যে সাপ্লাই ভোল্টেজটা কী করবি প্রথম অবস্থায় ইনিশিয়াল অবস্থায় যতটুকু দরকার তার চেয়ে ওয়ান থার্ড ভোল্টেজটা আমরা কী করে দেই কমাই দেই ঠিক একইভাবে অটো ট্রান্সফার মেথডটা কী করি ইনিশিয়াল অবস্থায় ভোল্টেজটা আমি ট্যাপ চেঞ্জ করে কমাই দিই তারপরে স্টেটর রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স রেজিস্টেন্স স্টার্টেড এইভাবে করে দেয় যে স্টেটরে কিছু রেজিস্ট্যান্স আমরা অ্যাড করে দিতে পারি অথবা আরেকটা থাকে যে ছোটো মোটরের ক্ষেত্রে ডিরাক অনলাইন স্টার্টিং করা যায় যে ডল স্টার্টার বলে ডির অনলাইন ছোটো মোটরের ক্ষেত্রে পাঁচ পাঁচ কিলোমিটার যে কম যে বা পাঁচ বা সাতের চেয়ে কম হলে সেই ক্ষেত্রে ডল স্টার্টার ইউজ করা হয় আরেকটা করতে পারি যে রোটোর রেজিস্টেন্স স্টার্টিং রোটোরের সাথে যদি আলাদাভাবে রেজিস্টেন্স ইউজ করা হয় সেই ক্ষেত্রেও কি হবে যে রোটোরটা ইনিশিয়াল অবস্থায় ভোল্টেজটা কম পাবে আরেকটা হচ্ছে ইলেকট্রনিক স্টার্টার বা যেটাকে সফট স্টার্টার বলা হয় ইলেকট্রনিকের মাধ্যমে যে ভোল্টেজটাকে ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করে আমরা কী করে দিই ভোল্টেজটা কম বেশি করি এটি হচ্ছে মোটামুটি ব্যাপার এরপর যে ছয় নম্বর যে কোয়েশনটা ছিল ছয় নম্বর কোয়েশনটা এমন ছিল যে একটি এলিভেন বাই জিরো পয়েন্ট ফোর সাব যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে যে আমরা জানি যে যেহেতু মেইন ইকুইপমেন্ট একটা ট্রান্স স্টেশনের মেইন ইকুইপমেন্ট হচ্ছে ট্রান্সফর্মার অর্থাৎ এই ট্রান্সফর্মারটা হচ্ছে কি এলিভেন বাই জিরো পয়েন্ট ফোর কেবির একটা ট্রান্সফর্মার এখন এখন সাবস্টেশন ডিজাইন করার জন্য যে অনেক এসেন্সিয়াল ব্যাপারগুলো থাকে যে বিষয়গুলো ইনক্লুড করতে হয় যে ভালো মতন অনেক প্রোটেকশন স্টেশন অনেক প্রোটেকশন দেওয়ার জন্য আমি যেভাবে ইউজ করি ডিজাইন করি আর যত যে যত ভালো ডিজাইন করতে পারে তার ডিজাইনটা অত ভালো হয় আমরা একটা ডিজাইন করছি যে এরকম যে একটি ইলেভেন কেবি সাব লাইন থাকবে সেই ক্ষেত্রে ইনকামিংয়ে থাকবে আমরা কি দিতে পারি একটা লাইটিং অ্যারেস্টার দিতে পারি তারপর একটা কি একটা ড্রপ আউট ফিউজ দিতে পারি একটা ফিউজ তারপর কী করতে পারি এইচটি মিটারিং প্যানেল একটা মিটার যে কত কারেন্ট যাচ্ছে ভোল্টেজ যাচ্ছে বা মিটারিং যে এর পাওয়ার কতটুকু নিচ্ছি এর একটা মিটারিং প্যানেল আমরা ইউজ করতে পারি তারপর ফাইনালি আমরা কি দিতে পারি একটা ভিসিবি ভেক্রম সার্কিট ব্রেকার এখানে সার্কিট ব্রেকারের চিহ্নগুলো থাকবে কি গ্রোথ চিহ্ন থাকে এইভাবে হচ্ছে এটা সার্কিট ব্রেকারের চিহ্ন যে ভিসিবি তারপর আমরা কী করে দেব একটা ট্রান্সফর্মার দিয়ে দেবো যে ডেল্টা বাই স্টার এই জন্য স্টার এই জন্য দেওয়া হচ্ছে যে এখানে থাকবে যে জিরো পয়েন্ট ফোর কেবি অর্থাৎ চারশো ভোল্টের যে এখান থেকে যে যেহেতু আমি এখান থেকে সিঙ্গেল ফেজ থ্রি ফেজ দুটোই ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আমি এখানে আমি কী করে দেবো ওয়াই কানেকশন তারপর এসিবি এয়ার সার্কিট ব্রেকার আগেরগুলো থাকবে ভিক্রম সার্কিট ব্রেকার সিক্স কেবি থেকে উপরে থাকবে ভিক্রম সার্কিট ব্রেকার দিয়ে দিব তারপর এসিবি এয়ার সার্কিট ব্রেকার এই যেহেতু এখানকার ভোল্টেজ কম এই জন্য এয়ার সার্কিট অনেকগুলো লাইন দিয়ে রাখবো সবগুলো এসিবি হয়ে যাবে এটাই হচ্ছে সিম্পল একটি ইলেভেন বাই জিরো পয়েন্ট ফোর কেবি সাব স্টেশনের সিঙ্গেল লাইন ডায়গ্রাম সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ